প্রিয় ভাই ও ভৌণী মানে আজির পডকাস্ট মু জনে ওড়িয়া লোক বিষয়ে হি কহিবি মু প্রথমে কইছি মোর পডকাস্টরে বেশি ওড়িয়া লোকঙ্কর লাইফ হিস্ট্রি স্থান পাইব তাঙ্কর নাম উৎকলমণি গোপবন্ধু দাস তাঙ্ক বিষয়ে আমি পিলাদিনে স্কুলরে পড়িছু মু এঠারে গোটিয়ে কথা কহিবি যে এই ভলিয়া সেক্রিফাইসিং টাইপর লোক পৃথিবীরে বহুত কম দেখা যায় বহুত ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ডক্টর এবং সাইন্টিস্ট পৃথিবীরে অছন্তি মাত্র যেউমানকর কিছি অসাধারণ কোয়ালিটি থাকে সেই মানে হি লোকলোচনকু আসন্তি উৎকলমণি গোপবন্ধু সেই মানক মধ্যরু জনে যাহাঙ্কর গরিব লোকমানক প্রতি ত্যাগ ও দয়া পৃথিবীরে অতি বিরল তাঙ্ক বিষয়ে মু কিছি কহিবি যেউটা আপন মানকু আমার পূর্বপুরুষ মানকর গৌরব কথা মনে পকাই দেব উৎকলমণি গোপবন্ধু দাস 1877 মসিহা অক্টোবর 4 তারিখ দিন সুয়ান্ডো ভিলেজ নেয়ার সাক্ষী গোপাল পুরী জিল্লারে জন্মগ্রহণ করেছিল মু গোটিয়ে কথা কহিবি গোপবন্ধু দাসঙ্কু কাহিকি উৎকলমণি আখ্যা দিয়াগলা হি ওয়াজ ইন ট্রু সেন্স এ জুয়েল অফ ওড়িশা অ্যান্ড ফ্রেন্ড অফ পুয়র প্রথমে তাঁকর শিক্ষা আরম্ভ হেলা রূপদেইপুর মাইনর স্কুল ও তাপরে পুরী জিল্লা স্কুলরু ম্যাট্রিকুলেসন পাস কলে তাঁক বাপাঙ্কর নাম থিলা দৈতারী দাস ও মাতাঙ্কর নাম থিলা স্বর্ণময়ী দেবী গোপবন্ধু দাসঙ্ক জন্ম পরে তুরন্ত মাঙ্কর মৃত্যু ঘটিথিলা ও সে মামু ঘরে লালন পালন হইথিলে পুরী জিল্লা স্কুলরু ম্যাট্রিকুলেসন পাস করি রেভেনসা কলেজরে এডমিশন নেলে পিলা দিনরু গরিবঙ্কু সাহায্য করিবা সোসাইটিকু রিফর্ম করিবা কথা সবুবেলে তাঙ্ক মনকু আসুথিলা তাঙ্কু একাধাররে সোশিয়াল রিফর্মার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পয়েট কুহা যাউথিলা সেই সময়রে প্রায় 1898 মসিহারে দুইটি লোকাল ম্যাগাজিন ইন্দ্রধনু এবং বিজুলি রে তাঙ্কর রেগুলার লেখা দেউথিলে যেতেবেলে রেভেনসা কলেজে তাঙ্কর এডমিশন হেলা সেঠারে সে গোটি ডিসকাশন গ্রুপ আরম্ভ কলে কর্তব্য বোধিনী সমিতি দ্যাট মিন্স ডিউটি অফ এওয়েকনিং সোসাইটি আপন মানে ভাবন্তু স্টুডেন্ট কেরিয়ারু হি তাঙ্কর লিডারশিপ কোয়ালিটি থিলা সেতেবেলে ওড়িশা গোটি সেপারেট রাজ্য নথিলা কিছি অঞ্চল বিহার স্টেট সাথিরে ও কিছি অংশ বেঙ্গল স্টেট সাথিরে থিলা সেই সময়রে 1903 মসিহারে উৎকল সম্মিলনী আরম্ভ হলা ও সেই সম্মিলনীরে প্রপোজাল আসিলা যে ওড়িয়া স্পিকিং এরিয়া সবু বেঙ্গল রাজ্য সাথিরে মিশিযিবা উচিত মাত্র গোপবন্ধু দাস এ প্রপোজালর ঘোর বিরোধ করিথিলে যদি এ প্রকার বিরোধ সেতেবেলে হই নথান্তা তেবে আপন মানে ওড়িশা রাজ্য দেখিবাকু পাই নথান্তে কারণ 1903 মসিয়া কথা আপন মানে চিন্তা করন্তু যে ওড়িশা গোটিয়ে অলগা রাজ্য হেব বলি লোকে ভাবি পারু নথিলে মাত্র গোপবন্ধু দাস ও আউ কিছি স্বাধীনতা সংগ্রামী মিশি ওড়িশা গোটিয়ে অলগা রাজ্য কল্পনা করুথিলে সবুবেলে ওড়িয়া জাতির কিপরি সম্মান বড়িব ও ওড়িয়া মানে কিপরি উন্নতি লাভ করিবে সেইটা সবুবেলে তাঙ্কর মনরে আসুথায় এবং ওড়িশা কিপরি গোটিয়ে সেপারেট রাজ্য হব সেই চিন্তা তাঙ্কু অস্তব্যস্ত করুথিলা সেই সময়রে ওড়িশারে ভীষণ বন্যা হেউথায় ও বিভিন্ন প্রকারর রোগ ব্যাপুথায় গাঁ গহলিকু যোগাযোগর অসুবিধা হসপিটাল ও ডাক্তরঙ্কর সুবিধা নথায় হুয়েত আজিকালির যুবপিঢ়ি সে সময়ের পরিস্থিতি বিষয়ে চিন্তা করিবা বহুত কষ্ট কারণ ওড়িশা সেতেবেলে সবুঠু গরিব রাজ্য থিলা ও শিক্ষার সুবিধা সুযোগ নথিলা ইতিমধ্যে প্রায় 120 বর্ষ মধ্যে বন্যার প্রতিকার পাই সরকার ওড়িশারে বহুত বড় বড় ড্যাম প্রজেক্ট করেছেন গোটিয়ে বর্ষ প্রবল বন্যারে গোপবন্ধু দাস কিছি তাঙ্কর সাথী মানুষ নেই বন্যারে
କ୍ଷତିଗ୍ରସ୍ତ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ବାହାରିଲେ। ସେହି ସମୟରେ ତାଙ୍କର ପୁଅର ଦେହ ଭୀଷଣ ଖରାପ ଥିଲା। ମାତ୍ର ପୁଅର ଦେହ ଖରାପକୁ ଭୃକ୍ଷେପ ନ କରି କହିଲେ ଯେ ମୋ ପୁଅକୁ ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି। ତାଙ୍କର ସ୍ତ୍ରୀଙ୍କର ନାମ ଥିଲା ଆପ୍ତି ଓ ପ୍ରାୟ 12 ବର୍ଷ ବୟସରେ ସେ ବିବାହ କରିଥିଲେ। ତାଙ୍କର ସ୍ତ୍ରୀ ଓ ବୀମାର ପୁଅକୁ ଛାଡ଼ି ଗୋପବନ୍ଧୁ ବନ୍ୟା ଅଞ୍ଚଳକୁ ଚାଲିଲେ ଓ ସେ କହିଥିଲେ ବନ୍ୟା ଏଫେକ୍ଟେଡ଼ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ମୋର ପ୍ରଥମ କର୍ତ୍ତବ୍ୟ ଏବଂ ଲର୍ଡ଼ ଜଗନ୍ନାଥ ୱିଲ୍ ଟେକ୍ କେୟାର ଅଫ୍ ମାଇ ସନ୍। ଏହିପରି ଓଡ଼ିଶାର ସେବା କରିବା ତାଙ୍କର ମହତ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା। ପ୍ରାୟ 10 ଦିନ ପରେ ଘରକୁ ଫେରିଲେ ଓ ସେତେବେଳକୁ ପୁଅର ମୃତ୍ୟୁ ଘଟିଥିଲା। ଏଭଳି ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବା ସମଗ୍ର ମାନବ ଜାତି ପାଇଁ ଏକ ଦୃଷ୍ଟାନ୍ତ। ରେଭେନ୍ସା କଲେଜରୁ ବିଏ ପାସ୍ କରିବା ପରେ ଏମ୍ଏ LLB ପଢ଼ିବା ପାଇଁ କଲିକତା ଗଲେ ଓ ସେଠାରେ ପଢ଼ିବା ସମୟରେ ଓଡ଼ିଆ ୱାର୍କରମାନଙ୍କର ପଢ଼ିବା ପାଇଁ ନାଇଟ୍ ସ୍କୁଲ ଆରମ୍ଭ କଲେ। ତାଙ୍କର ପ୍ରବଳ ଇଚ୍ଛା ଥିଲା ଓଡ଼ିଆ ଲୋକମାନେ ଶିକ୍ଷିତ ହୁଅନ୍ତୁ ଓ ସୋସିଆଲ ରିଫର୍ମ ହେଉ। ଯେଉଁଦିନ ଏମ୍ଏ ଓ LLB ଏକ୍ଜାମିନେସନ୍ ରେଜଲ୍ଟ ବାହାରିଲା ସେହିଦିନ ହିଁ ତାଙ୍କର ସ୍ତ୍ରୀଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ଗୋପବନ୍ଧୁଙ୍କର ମାତ୍ର 28 ବର୍ଷ ବୟସରେ ତାଙ୍କର 3 ଜଣଙ୍କର ପୁତ୍ରର ମୃତ୍ୟୁ ଘଟିଥିଲା। ଅତି ଦୁଃଖରେ 2 ଜଣ ଝିଅଙ୍କୁ ତାଙ୍କର ବଡ଼ ଭାଇ ଘରେ ଛାଡ଼ିଦେଲେ ଓ ତାଙ୍କର ପ୍ରପର୍ଟି ସେୟାର ମଧ୍ୟ ବଡ଼ ଭାଇଙ୍କୁ ଦେଇଦେଲେ। ଉତ୍କଳମଣି ଗୋପବନ୍ଧୁ ଇଜ୍ ଡେସ୍କ୍ରାଇବ୍ଡ ଏଜ୍ ଦ ଗାନ୍ଧୀ ଅଫ୍ ଓଡ଼ିଶା ଫର୍ ଦ ଇମେନ୍ସ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ଟୁୱାର୍ଡ଼ସ୍ ଓଡ଼ିଶା ଇନ୍ ଦ ଫିଲ୍ଡ ଅଫ୍ ସୋସିଆଲ ରିଫର୍ମ ଜର୍ନାଲିଜିମ୍ ଆଣ୍ଡ ଲିଟରେଚର୍। ଏହାପରେ ମୁଁ ତାଙ୍କର କ୍ୟାରିୟର୍ ଓ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରିବି। ସେ ପ୍ରଥମେ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ ଜଣେ ଶିକ୍ଷକ ଭାବେ ନିଯୁକ୍ତି ପାଇଲେ। ମାତ୍ର କିଛି ମାସ ପରେ ଚାକିରି ଛାଡ଼ି କଟକରେ ଓ ପୁରୀରେ ଓକିଲାତି ଆରମ୍ଭ କଲେ। ଶ୍ରୀ ମଧୁସୂଦନ ଦାସ ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କୁ ଷ୍ଟେଟ୍ ପ୍ଲିଡ଼ାର ରୂପେ ନିଯୁକ୍ତି ଦେଲେ। ମାତ୍ର ସେଥିରେ ତାଙ୍କର ଇଣ୍ଟରେଷ୍ଟ ହେଲା ନାହିଁ ଓ ଚାକିରି ଛାଡ଼ି ଲୋକଙ୍କର ୱେଲଫେୟାର କାମରେ ଲାଗିଗଲେ। 1909 ମସିହାରେ ସାକ୍ଷୀ ଗୋପାଳରେ ସତ୍ୟବାଦୀ ବନ ବିଦ୍ୟାଳୟ ନାମରେ ଗୋଟିଏ ସ୍କୁଲ କଲେ, ଯାହାର ନାମ ବର୍ତ୍ତମାନ ସତ୍ୟବାଦୀ ହାଇସ୍କୁଲ ସାକ୍ଷୀ ଗୋପାଳ। ସେ ସବୁବେଳେ ଶିକ୍ଷାର ଆବଶ୍ୟକତା ଉପରେ ଧ୍ୟାନ ଦେଉଥିଲେ ଏବଂ ଡ୍ୟୁଟି ଟୁ ଦ କଣ୍ଟ୍ରି ବିଷୟରେ ଧ୍ୟାନ ଦେବାକୁ ପ୍ରବର୍ତ୍ତାଉଥିଲେ। ପ୍ରଥମ କଥା, ଶିକ୍ଷା ଦ୍ୱାରା ପିଲାମାନଙ୍କର ମେଣ୍ଟାଲ ଫିଜିକାଲ ଏବଂ ସ୍ପିରିଚୁଆଲ ଗ୍ରୋଥ ହେବ। ତାଙ୍କର ସ୍କୁଲରେ ଏ ସିଷ୍ଟେମ ପ୍ରଚଳନ କଲେ ଯେ ସବୁ ଜାତିର ପିଲା ଗୋଟିଏ ଜାଗାରେ ବସିବେ, ଗୋଟିଏ ଜାଗାରେ ପଢ଼ିବେ ଓ ଗୋଟିଏ ଜାଗାରେ ଖାଇବେ। ପିଲାମାନଙ୍କର ନ୍ୟାସନାଲିଷ୍ଟିକ ଫିଲିଂ, କୋ କରିକୁଲାର ଆକ୍ଟିଭିଟିଜ୍ ଓ ସର୍ଭିସ୍ ଟୁ ମ୍ୟାନକାଇଣ୍ଡ ଉପରେ ବିଶେଷ ଶିକ୍ଷା ଦିଆଯାଉ ବୋଲି ତାଙ୍କର ମତ ଥିଲା। ଆପଣମାନେ ଭାବନ୍ତୁ, ଏସବୁ ଘଟଣା 1910 ମସିହାର ପ୍ରାୟ 210 ବର୍ଷ ପୂର୍ବେ ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କର ଏହିପରି ମାନସିକତା ଥିଲା। ଏ ଚିନ୍ତାଧାରାକୁ ବହୁତ ଲୋକ ପ୍ରଶଂସା କଲେ ଓ ଏନକରେଜ୍ କଲେ ଏବଂ ସେ ସ୍କୁଲ କାଲକାଟା ୟୁନିଭର୍ସିଟିରୁ 1914 ମସିହାରେ, ପାଟନା ୟୁନିଭର୍ସିଟିରୁ 1917 ମସିହାରେ ଏଫିଲେସନ୍ ପାଇଲା ଏବଂ 1921 ମସିହାରେ ନ୍ୟାସନାଲ ସ୍କୁଲ ଭାବରେ ମାନ୍ୟତା ପାଇଲା। 1919 ମସିହାରେ ସେ ସାପ୍ତାହିକ ସମାଜ ପତ୍ରିକା ପ୍ରକାଶ କରି ଇଂରେଜ ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ନିର୍ଭୀକ ସମ୍ବାଦ ପରିବେଷଣ କରି 1922 ମସିହାରେ 2 ବର୍ଷ ପାଇଁ କାରାବରଣ କରିଥିଲେ। ଜେଲରୁ ମୁକ୍ତ ହେଲା ପରେ ତାଙ୍କୁ ସମସ୍ତେ ଉତ୍କଳମଣି ବୋଲି ସମ୍ବୋଧନ କଲେ। 1903 ମସିହାରେ ଉତ୍କଳ ଗୌରବ ମଧୁସୂଦନ ଦାସଙ୍କ ଦ୍ୱାରା ଡକାଯାଇଥିବା ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀରେ ସକ୍ରିୟ ଅଂଶଗ୍ରହଣ କରୁଥିଲେ ଓ 1917ରୁ 1921 ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ବିହାର ଓଡ଼ିଶା ବିଧାନସଭାର ସଦସ୍ୟ ରୂପେ ନିର୍ବାଚିତ ହେଲେ। 1921 ମସିହାରେ ସେ ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶ କଂଗ୍ରେସ କମିଟିର ପ୍ରଥମ ଅଧ୍ୟକ୍ଷ ହୋଇଥିଲେ। ଓଡ଼ିଆ ଭାଷା ଓ ସାହିତ୍ୟ ପାଇଁ ତାଙ୍କର ଅବଦାନ ଚିରସ୍ମରଣୀୟ ହୋଇ ରହିବ। ଧର୍ମପଦ, ଗୋମାହାତ୍ମ୍ୟ,
ବ୍ରହ୍ମତତ୍ତ୍ୱ, ବନ୍ଦୀର ଆତ୍ମକଥା, କାରା କବିତା ପ୍ରଭୃତି ତାଙ୍କର ଲେଖା ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ ପାଇଁ ଅମ୍ଳାନ ଦାନ। ତାଙ୍କର ପ୍ରତିଷ୍ଠିତ ଓଡ଼ିଆ ସମାଜ ପତ୍ରିକା ଆଜି ଓଡ଼ିଶାର ଗାଁ ଗହଳରେ ଦୈନିକ ଖବରକାଗଜ ହୋଇଛି। 1928 ମସିହାରେ ଜୁନ 17 ତାରିଖ ଦିନ ଗୋପବନ୍ଧୁ ଦାସ ମାତ୍ର 50 ବର୍ଷ ବୟସରେ ଶେଷ ନିଶ୍ୱାସ ତ୍ୟାଗ କଲେ। ଦେଶର ଓ ଜାତିର ଘୋର ଦୁର୍ଦ୍ଦିନ ସମୟରେ ଗୋପବନ୍ଧୁ ଜନ୍ମଗ୍ରହଣ କରି ନିଜର ଅସୀମ ତ୍ୟାଗ, ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବା ଓ ଜନହିତକର କାର୍ଯ୍ୟାବଳୀ ପୁଣି ମାତ୍ର 50 ବର୍ଷ ମଧ୍ୟରେ ଯାହା ଦେଖାଇଛନ୍ତି ତାହା ସ୍ୱର୍ଣ୍ଣାକ୍ଷରରେ ଲିପିବଦ୍ଧ ହୋଇ ରହିବ। ଯେତେବେଳେ ସେ ଅସୁସ୍ଥ ହେଲେ ସେତେବେଳେ ଲାହୋରରେ ଓଡ଼ିଶା ଫ୍ଲଡ୍ ଭିକ୍ଟିମ୍ ପାଇଁ ଫଣ୍ଡ କଲେକ୍ସନ୍ କରୁଥିଲେ। ସେହିଦିନଠାରୁ ସେ ଅସୁସ୍ଥ ହେଲେ ଓ ଶେଷ ନିଶ୍ୱାସ ତ୍ୟାଗ କଲେ। ଉତ୍କଳମଣି ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କର ଗୋଟିଏ ଘଟଣା ଶେଷରେ ମୁଁ କହିବି। ଦିନେ ରାତିସାରା ବର୍ଷା ଓ ମେଘ ପ୍ରବଳ ଭାବରେ ହେଲା ଓ ପ୍ରାୟ ରାତି 2 ସମୟରେ ଗୋପବନ୍ଧୁଙ୍କ ଶୋଇବା ଘର ଭିତରୁ ଗୋଟିଏ ଶବ୍ଦ ଶୁଭିଲା। ସମସ୍ତେ ଉଠି ଦେଖିଲେ ଯେ ଗୋପବନ୍ଧୁ ଅତି ଜୋରରେ କାନ୍ଦୁଛନ୍ତି ଓ କହିଲେ ଏହି ବର୍ଷା କେତେ ଲୋକର ମୃତ୍ୟୁର କାରଣ ହେବ, ଏବଂ ଆଖପାଖ ସମସ୍ତଙ୍କୁ କହିଲେ ଚାଲ ଗାଁ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା। ଦିସ୍ ଇଜ୍ ଏନ୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଅଫ୍ ହାଉ ସଫ୍ଟ ଗୋପବନ୍ଧୁ ହାର୍ଟ ୱାଜ୍ ଫର୍ ଦ ପୁଅର୍ ପିପୁଲ୍ ଅଫ୍ ଓଡ଼ିଶା। ଏଜ୍ ଏନ୍ ଓଡ଼ିଆ ୱି ଶୁଡ୍ ରିମେମ୍ବର ଗୋପବନ୍ଧୁସ୍ ଗ୍ରେଟ୍ ଡିଡ୍ସ ଫର୍ ମେନି ସେକ୍ରିଫାଇସେସ୍ ଫର୍ ଆୱାର୍ ଷ୍ଟେଟ୍ ଆଣ୍ଡ ଏ ମ୍ୟାନ୍ ହୁ ୱାଜ୍ ଲିଭିଂ ଫର୍ ଆଦର୍ସ ଓନ୍ଲି। ସେ ଏପରି ଲୋକ ଥିଲେ ଯେ ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କ ନାମରେ କଲିକତା ଓ ବମ୍ବେରେ ତାଙ୍କ ନାମରେ ରାସ୍ତାର ନାମକରଣ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। ଓଡ଼ିଆ ଭାଇ ଭଉଣୀମାନେ, ମୋର ପୋଡ଼କାଷ୍ଟକୁ ସ୍ପଟିଫାଏରେ ଫଲୋ କରନ୍ତୁ। ୟୁଟ୍ୟୁବରେ ଯଦି ଦେଖୁଛନ୍ତି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍, ସେୟାର ଓ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଶେଷରେ ଗୋପବନ୍ଧୁ ଦାସଙ୍କର ଲେଖିଥିବା ଗୋଟିଏ ଦେଶାତ୍ମକ ବୋଧକ ଗୀତ 2 କହିବି। ମିଶୁ ମୋର ଦେହ ଏ ଦେଶ ମାଟିରେ, ଦେଶବାସୀ ଚାଲି ଯାଆନ୍ତୁ ପିଠିରେ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।